ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রাষ্ট্রীয় শেরক, এটি কোনো শেরকের প্রকার বলতে কিছু নয়। এক শ্রেণীর মানুষ যারা মনে করে ইসলাম মানেই হলো রাষ্ট্র দখল করা, ইসলাম তারাই এই রাষ্ট্রীয় শেরক বলে বের করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাষ্ট্র ছিল, রাষ্ট্রীয় ক্ষমতাও তাকে মক্কার পরিবেশে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোরআন সুন্নায় রাষ্ট্রীয় শেরক বলে কোনো শেরক আসেনি। শেরক যেটি শেরকে আকবার, বড় শেরক, এটি যদি রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে। ছোট শেরক, সেটিও রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে। অতএব আমরা বলবো এগুলি একটি বাহাদুরি এবং বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। মানুষকে এক শ্রেণীর মানুষ বোঝায় যে এই হলো রাষ্ট্রীয় শেরক, এ হলো ধনীদের শেরক, এই হলো এই শেরক, এই বলে এ সমস্ত বোঝানোর চেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলতে চাই যে এই ধরনের একটি চিন্তা, এটি একটি সম্পূর্ণ বলবো বাড়াবাড়ি চিন্তা ছাড়া কিছুই নয়। শেরক দুই প্রকার আমরা বলছিলাম, কেউ বলে থাকেন শেরক দুই প্রকার, একটি হলো শেরকে আকবার, আরেকটি শেরকে আসগার, একটি বড় শেরক আরেকটি হচ্ছে ছোট শেরক।